সময়ের সাথে সাথে সব কিছুই কিন্তু আপডেট হয়, সেই রকম ইউটিউবও কিন্তু নিজেকে অনেক আপডেট করছে। তো ইউটিউবের তরফ থেকে নতুন কিছু আপডেট এসছে, যেসব ক্রিয়েটররা ইউটিউবে নতুন এবং যাদের মনিটাইজেশন নিয়ে অনেক সংকোচ বোধ রয়েছে, তারা অবশ্যই ভিডিওটি দেখুন। এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। নতুন ক্রিয়েটরদের জন্য ইউটিউব যেই আপডেটটা এনেছে সেটা হচ্ছে যে অনেক ক্রিয়েটর আছেন, খেয়াল করে দেখবেন যে কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করেন, তো তারা নিশ্চয়ই জানেন যে কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করলে ইউটিউব আপনাদেরকে মনিটাইজেশন দেবে না। তারা আপনার চ্যানেল মনিটাইজেশন অ্যাপ্লাই করলেই কিন্তু আপনাকে মনিটাইজেশন থেকে বাদ দিয়ে দেবে। এবার দেখুন, এই যে জিনিসগুলো রয়েছে এগুলোতে অনেকে চালাকি করছে। মানে কীরকম চালাকি করছে, ওরা এমন টাইপের কন্টেন্ট চ্যানেলে আপলোড দিচ্ছে যেগুলোতে অনেক ভিউজ আসছে। এবার আপনাদের মাথায় আসতে পারে যে কীরকম টাইপের কন্টেন্ট, এগুলো এমন কন্টেন্ট হতে পারে যেগুলো মানুষকে অবাক করে দিচ্ছে, যেমন কোনো মুভির ট্রেলার হোক, তারপর দেখা গেলো কোনো একটা ড্যান্স প্রোগ্রাম হচ্ছে সেটাকে তুলে আপলোড দিয়ে দিল, বা কোনো কিছু একটা কপিরাইট যেটাকে আপলোড দেওয়ার পরে ওরা বুদ্ধি এটাই খাটাচ্ছে যে আমি ভিডিওটা আপলোড দিলাম, আপলোড দেওয়ার পরে কিছুদিন পরে যখন আমার ভিডিওটা ভালো ভিউজ হয়ে যাবে আমি ওটাকে ডিলিট করে দেবো। ডিলিট করার পরে আমার তো ওয়াচ টাইমটা তো হয়ে গেল, তারপরে আমি অন্য ভিডিও আপলোড দিতে থাকবো, আমি তারপরে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবো। তো দেখুন, ইউটিউব এতটাই স্ট্রিক্ট হয়ে গেছে যে আপনি যদি ভিডিও ডিলিট করে দেন, প্রথমে কিন্তু আপনার চ্যানেলে ওয়াচ টাইমটা দেখাবে, কিন্তু ইউটিউব যখন মনিটাইজেশনের জন্য আপনার চ্যানেলটাকে রিভিউ করবে সে একদম পুরো খুঁটিয়ে দেখবে। খুঁটিয়ে দেখার পরে সে কিন্তু বুঝে যাবে যে আপনি একটা ভিডিও ডিলিট করে রেখেছেন বা প্রাইভেট করে রেখেছেন এবং সেই ভিউজগুলো অরিজিনাল ছিল না, ঠিক আছে, আর সেগুলোকে আপনি ভুল ভাল করে ভিউজ আনার চেষ্টা করেছেন, আপনি কপিরাইট নিয়ে কাজ করার চেষ্টা করেছেন, সে কিন্তু আপনাকে মনিটাইজেশন দেবে না। যারা নতুন, অনেকেই হয়তো জানেন না, তাও আপনাদেরকে আরেকবার বলি যে ইউটিউবে মনিটাইজেশন পাওয়ার জন্য প্রথমত 1000 সাবস্ক্রাইবারের দরকার হয় এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমের দরকার হয়। এবার দেখুন, সবাই কিন্তু 1000 যে সাবস্ক্রাইবটা আছে ওটা কোনোরকমভাবে এদিক ওদিক করে জোগাড় করে নেয়, কিন্তু যে ওয়াচ টাইমটা আছে সেটা কিন্তু জোগাড় করতে পারে না। তো ইউটিউব কি বলছে যে আপনার যে আপনি যখন মনিটাইজেশনের জন্য আমাদের কাছে অ্যাপ্লাই করবেন তখন যেন আপনার চ্যানেলে যেই ভিডিওগুলো রয়েছে সেগুলোর পাবলিক ওয়াচ যেটা 4000 ঘন্টা থাকে, মানে পাবলিকলি ওয়াচ, যে মানুষ 4000 ঘন্টা যেন রিয়েল দেখেছে, এখানে কোনো ফেক ভিউজ একজন 10 বার দেখেছে বা আপনি কোনো উল্টোপাল্টা কিছু করে ভিউজ এনে তাদেরকে দেখাচ্ছে যে ওয়াচ টাইমটা গেন করে তাদেরকে দেখাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু ইউটিউব মেনে নেবে না, আপনাদের কিন্তু মনিটাইজেশন তারা দেবে না। দেখুন, ইউটিউব তো আপনাদের জন্য ভালোই সুবিধা করে দিয়েছে, কারণ তারা দুটো পয়সা ইনকাম করার রাস্তা করে দিয়েছে। আর যারা, আমি একটা কথা বলি, যারা রিয়েল কন্টেন্ট নিয়ে কাজ করেন তাদের কোনো ভয়ের কিছু নেই, আপনারা কষ্ট করে হলেও কাজবাজের দিকে মন দিন, এইসব মনিটাইজেশনের দিকে মাথা দিয়ে আপনাদের লাভ নেই, মনিটাইজেশনটা পাবেন, এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি। যদি কন্টেন্ট কোয়ালিটি ভালো থাকে, আপনার কন্টেন্টের মধ্যে দম থাকে এবং আপনি যদি দর্শকদেরকে ভালোবাসা দিতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার লোক আপনার ভিডিও দেখবে, প্লাস আপনার মনিটাইজেশন কিন্তু ইউটিউব নিজে থেকেই অন করে দেবে, তাহলে কিন্তু আপনি দুটো পয়সা ইনকাম করতে পারেন। এবার যদি আপনি ভুলভাল পথে চলে যান, উল্টোপাল্টা ভিডিও আপলোড করেন, ওয়াচ টাইম গেইন করার চেষ্টা করেন, দেখুন শর্টকাট যে পদ্ধতি রয়েছে সেগুলো অনেক রয়েছে, সেগুলো করে তো লাভ নেই না, একটা ভালো কিছু করার চেষ্টা করুন। আরেকটা কথা বলি, নতুন ক্রিয়েটরদের একটা আরেকটা সুবিধা দিয়েছে, সেটা হচ্ছে দেখুন, এখন বলছে নাকি যে ট্রেন্ডিং পেজটা রয়েছে আমাদের, দেখবেন ইউটিউব ইন্ডিয়া বা যারা বাংলাদেশে থাকেন, বাংলাদেশ যে ট্রেন্ডিং পেজটা রয়েছে ওটার মধ্যে দেখবেন যেসব কমেডি চ্যানেলগুলো রয়েছে তারা ভিডিও ছাড়লেই কিন্তু ট্রেন্ডিংয়ে চলে আসে, বিশেষ করে হিন্দি চ্যানেলের ভিডিওগুলো দেখবেন দেখিয়ে দেয় এবং যেসব মুভি ট্রেলারগুলো সেগুলোকে দেখিয়ে দেয়, তাছাড়া আরও অনেক কিছু রয়েছে সেগুলো কিন্তু দেখিয়ে দেয় গান ঠান, কিন্তু আমাদের মতো যেসব ক্রিয়েটর রয়েছে তাদের ভিডিও কিন্তু চট করে কখনোই ট্রেন্ডিং পেজে আসে না। এখন থেকে ইউটিউব কী বলছে যে আপনার কন্টেন্টে যদি জোর থাকে, আপনার কন্টেন্ট যদি সত্যিই খুব ভালো হয়, তাহলে কিন্তু আপনার যে ভিডিওটা রয়েছে সেটা কিন্তু তারা ট্রেন্ডিং পেজে দিয়ে দেবে। দেখুন, ইউটিউব কিন্তু সবারই ভালো চাইছে, ওরা চাইছে যাতে সবাই অর্জন করতে পারবে। দেখুন, আপনাকে যদি সে বড় করে দেয় ইউটিউব বা একটা ভালো জায়গায় বসিয়ে দেয়, সেক্ষেত্রে ওদেরও লাভ আছে, কারণ আপনি যদি ভালো ভিউজ আনতে পারেন, আপনার চ্যানেলে যদি ভালো অ্যাডভার্টাইজ হয়, আপনি যদি প্রচুর টাকা ইনকাম করতে পারেন, সেক্ষেত্রে আপনারও যেমন টাকা ইনকাম হচ্ছে ইউটিউবের তো তেমন টাকা ইনকাম হচ্ছে, তাই না? সে তো চাইবে না যে আপনার ক্ষতি হোক। এবার আপনি যদি খারাপ খারাপ কন্টেন্ট তৈরি করেন, খারাপ কিছু মানে সৃষ্টি করার চেষ্টা করেন, সেক্ষেত্রে তো ওদেরও ক্ষতি আপনারও ক্ষতি।
তো ভিডিও শেষের দিকে আপনাদেরকে একটাই কথা বলবো, যেটা সেটা হচ্ছে মন দিয়ে কাজ করুন। ইউটিউব একটা ভালো প্ল্যাটফর্ম, আপনারা এখানে ভালোবেসে এসছেন, কষ্ট করতে এসছেন, দুটো পয়সা কামাই করতে এসছেন এবং কিছু নাম অর্জন করতে এসছেন। তো আমি এখানে মনে করি পয়সাটা যেমন রয়েছে সেরকম একটু ফেস ভ্যালুরও দরকার আছে। ফেস ভ্যালু তৈরি করতে পারলে যে পয়সা যেমন থাকবে সেরকম পরবর্তীতে আরও অনেক জিনিস আপনি এক্সট্রা পাবেন যেগুলোর ধারণা আপনি করতে পারবেন না, ঠিক আছে? আর পুরো ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে কী হয়, এই যে ভিডিও করার উৎসাহটা এটা বাড়তে থাকে এবং বন্ধুদেরকে শেয়ার করবেন ইউটিউবের এই আপডেটটা। আপনাদেরকে আমি কতটা বোঝাতে পারলাম এটা কিন্তু কমেন্টে জানাবেন। এবং এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ইউটিউব রিলেটেড ভিডিও আপনারা দেখতে চান কিনা সেটা কিন্তু কমেন্টে জানাবেন। তো যাই হোক বন্ধুরা, ভিডিও শেষে যেই কথাটা আমি বলি, আপনারা সবাই সুস্থ থাকুন, আপনারা সবাই ভালো থাকুন, অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা ছুটে থাকুন।